নমস্কার, সুপ্রভাত। আপনারা শুনছেন আশাপূর্ণা দেবী বিরচিত সামাজিক উপন্যাস প্রথম প্রতিশ্রুতির অংশগুলি। আমরা দেখতে পাচ্ছি সৌদামিনী কলকাতায় এসেছে নবকুমার এবং সত্য সংসারে, এবং অনেকদিন পর স্বামীর সঙ্গে দেখা। স্বামী প্রতিদিন সন্ধ্যেবেলায় আসে সৌদামিনীর সঙ্গে দেখা করতে, এবং তাকে যে দৃষ্টিতে দেখে সৌদামিনী বুঝতে পারে সে দৃষ্টি শরীরের দৃষ্টি, পরপুরুষের দৃষ্টি, নিজের স্ত্রী দৃষ্টিতে নয়। তবু এই শেষ বয়সে এসে সৌদামিনী বিহ্বলতার স্বাদ উপভোগ করে, বিহ্বল হয়ে ওঠে। জীবনে এই প্রথম স্বামীর প্রতি তার ভালোবাসা আর একবার উপচে ওঠে, কিন্তু কী করবে এরপর? জীবনে একবারও বিহ্বলতার স্বাদ উপভোগ করতেই হতো, কিন্তু নিজের বাড়িতে যেতে না পারলে যুত কোথায় সুদূর বরের? সন্ধ্যেবেলা নবীন নায়কের ভঙ্গি নিয়ে এসে বসে গল্পগুজব কিছুদিন বেশ ভালো লাগছিল, এখন আর শুধু তাতে মন উঠছে না। তাছাড়া ছোট বউটার সত্যিই বুঝি মরণ দশা ঘনিয়ে এসেছে। সময় অসময়ে বড় মেয়েটা শ্বশুরবাড়ি থেকে এসে ভাত জল করত, কিন্তু সেও এখন আসন্ন প্রসবা। মেজোটা তো এই বয়সে মা ষষ্ঠীর বরপুত্রী, এদের এনে লাভ নেই। কিন্তু সুদূর এনে সুদূর কাছে অন্য বিনয় চলে, সুদূর কিন্তু সহজে হাঁ করে না। কেন? এই তো বেশ বলে, আসছো বসছো, চোখের সেবা দেখছি, চোখের দেখা দেখছি। মুখুর্জে চোখ টিপে বলে, শুধু চোখের দেখা দেখি পেট ভরে গো? আর পেট ভরায় কাজ নেই, তুমি তো বললে কাজ নেই, কিন্তু আমি যে এদিকে বছর ভোর উপসি, তাছাড়া মাইরি বলছি বিশ্বাস করো মাসের মধ্যে পাঁচ দিন সত্যি পেটের উপসে কাটে। লক্ষ্মী ছাড়া মেয়ে মানুষটা একবার যদি পারছি না বলে শুলো আর কার দিব্যি ওঠায়? বাজার থেকে মুড়ি চিনে এনে ওর রাবণের পুরীর পেট ভরাতে হয়। সত্য ফুরুকুচকে বলে, আর নিজে নিজে নিজেই মামনের হোটেল আছে একটা পাড়ায়, সেই গতি, নগদ চার ঘন্টা পয়সা ফেলে। শুধুর মনটা কি দুলে ওঠে? মনে হয় কি চিরজীবিনী তো ভাতের হাঁড়ি নাড়লাম, কিন্তু সার্থকের ভাত রাঁধলাম কই? ভাত বেড়ে স্বামীপুত্রের পাতের সামনে ধরিতে পেলাম কবে? স্বামীপুত্রের কোলে ভাতের থালা এগিয়ে দিতে না পারলে আর পুত্র, ও বাড়িতে যারা আছে তার কি সুদূর পুত্র? তা এরকম পুত্রই বই কি, স্বামীরই তো সন্তান তারা। ব্রত কথায় আছে, জ্ঞাতির ভাত হোক সতীনের পুত হোক, মরলে সতীনের ছেলেও তো মুখে আগুন দেয়, গলায় কাঁচা দেয়। হ্যাঁ, এই সব চিন্তা সুদূর মাথার মধ্যে পাক দেয়, তবু শুধু সহজে মুখে হারে না, বলে, আমি এখন নবুর সংসার ফাঁসিয়ে দিয়ে কোন মুখে? আহাহা, ওর সংসার আবার ভাসাবে কি দুঃখে, ওর কাণ্ডারই খুব অস্তাদ। এ নেহা তুমি আছো তাই ঘোড়া দেখে ঘোড়া হয়ে বসে আছে, তুমি চলে গেলে ঠিক সবই পারবে। তা শুধু সে কথা বোঝে, বউকে বোঝে, বউয়ের এই চুপচাপ বসে থাকা যতটা শরীরের দুর্বলতার জন্য তার থেকে বেশি মনের অবসন্নতা। সেই হতচ্ছাড়া চুনিটা যেন প্রাণের পুতুল ছিল ওর, সেটা গেছে। তাছাড়া নবু কড়া দিব্যি দেওয়ায় সেখানে যেতে আসতেও পারছে না। যত শক্ত মেয়ে মানুষই হোক, স্বামীর মরামুখ দেখার দিব্যিটা তো আর ফেলতে পারে না। এমন যে একটা সোনার পুতুল মেয়ে হয়েছে, তাও যেন সাজাতে বোঝাতে গানি, শুধু চলে গেলে ঘাড়ে পড়লে আবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু শুধু বড় লজ্জা, বড় লজ্জা, নিজের কোটে বসে তামাক সেজে দেওয়া, পায়ে হাত বুলিয়ে দেওয়া এক, আর কেন্দ্রচ্যুত হয়ে সেই অজানা রাজ্যে গিয়ে পড়া আর এক। কেমন সেই সতীন, কেমন সেই ছেলেপুলে কে জানে, তারা যদি শুধুকে সহ্য করতে না পারে কেমন, তারা আবার যদি স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনা অপমান জোটে। সেদিন কথার পিঠে এ সন্দেহ প্রকাশ করে সৌদামিনী, কিন্তু মুখুজ্জের এক ছুঁয়ে উড়ে যায় সে দুশ্চিন্তা। তিনি প্রবল স্বরে আশ্বাস দেন, ছেলে মেয়ে তারাই তো রোজ আমায় খেয়ে ফেলছে বাবা, বড় মাকে আনো। আর তোমার সতীন রাত দিন তো নিজের মরণ ডাকছে, বলে, আনো একবার তোমার প্রথম পক্ষকে, তার পায়ের ধুলোটা নিয়ে
আর সেই হতভাগাগুলোকে দিয়ে, এই হতভাগাগুলোকে তার হাতে তুলে দিয়ে মরে বাঁচে। কেন কে জানে, শুধু চোখে হঠাৎ জল আসে। সে জল মুছে রুদ্ধস্বরে বলে, তোমরা পুরুষজাত বড় নিঃসুর, এতদিন ঘর করছো, প্রাণী একটু মায়া নেই। কি মুশকিল, মায়া কি করছি না না করিনি, এ যাবৎ কে তার 11টা আঁতর তুললো, কে তার তাওত করলো, একে ওকে ঘরে আনার সময় থেকেই তো যে যার ভিন্ন। মা ছোট ছেলের সংসারে থেকেছে, তারপর মরেছে, আমি চিরদুঃখী। নইলে বিয়ে করা পরিবার তুমি, তবু তোমার উপর আমার জোর খাটাতে পারি না, ভিকিরির মতন দয়া ভিক্ষে করি। থাক থাক, আর আমার পাপ বাড়াতে দিব না, শুধু বলে সতীর না হয় মরে বাঁচতে চায়, কিন্তু ছেলে পেলে সৎমাকে চায় কেন? আর কেন বুঝছ না, মুখুজ্জের কণ্ঠস্বর করুণ করেন, একটু মাতৃস্নেহের আশায়, সময় দুটো ভাত জলের আশায়, তিল তিল জলে পাথর ক্ষয় হয়, আর এ তো আপনা থেকেই গলে থাকা বিনে মাটি। অবশেষে একদিন শুধু মাথা নিচু করে ধরা পড়ায় বলে, বেশ বলো নবুকে, আমি নিজ মুখে বলতে পারব না। তা নবুরও বলতে বেঁধেছিল সত্যের কাছে, কোনো রকমের থতমত খেয়ে বলেছিল, মুখুজ্জি মশাই তো আমার খেয়ে ফেলছেন। সত্য চোখ তুলে তাকিয়েছিল শুধু, তাতেই প্রশ্ন। নবকুমার তারপর তড়বড় করে মুখুজ্জি মশাই সংসারের হাড়ি ঢালের বর্ণনা দিয়ে কথা সমাপ্ত করেছিল একটি বিবেচনার কথা বলে, এমন অবস্থায় দিদিকে না পাঠালে আমাদের পক্ষে গর্হিত হবে না, মনে হবে না বড্ড যেন স্বার্থপরের মতো আটকে রেখেছি দিদিকে। সত্য শান্তভাবে উত্তর দিয়েছিল, আটকে রাখার কথা উঠবেই বা কেন, ওখানে যাওয়ার জন্যই তো কলকাতায় এসেছেন ঠাকুরছি। ওখানে যাওয়ার জন্য? নবকুমারকে হতবাক করে দিয়েছিল সত্যর অকৃতজ্ঞতাকে, ছি ছি করে ধিক্কার দিয়েছিল, ভেবেছিল আর এই আঁতুর তোলা, মুখে রক্ত তুলে সংসারের যাবতীয় খাটুনি খাটা, এসব কিছু না। দিদি আগে থেকে জানতো মুখুজ্জি মশাইয়ের সঙ্গে দেখা হবে, তিনি অত খোসামত করবেন ওকে, বলেছিল বেশ, তবে তাই বলে দিই, জানি তোমার একটু কষ্ট হবে। আমার কষ্ট? সত্য বলেছিল, আমার যে কিসে কষ্ট হয় আর না হয় সে বোধ যদি তোমার থাকতো। যাকে যেতে দাও সব কথা, মুখুজ্জি মশাইকে বলে দাও একটা ভালো দিন দেখতে। 44 জগন্নাথের রথের চাকা গড়গড়িয়ে এগিয়ে চলে, কখনো বাড়ির গাদায় বসে যায়, বসে যাওয়া রথের রশিতে টান দিতে এগিয়ে আসে লক্ষ মানুষের হাত, শ্রেণীহীন নির্বিচার মানুষের হাতে জগন্নাথের মুক্তি, রূপকের রূপে দেবতার রূপ জগন্নাথের রথ, যুগের প্রতীক। যুগের চাকার গতিও কখনো উদ্দাম কখনো মন্থর, সেই মন্থরতার যুক্তিও মানুষের হাতে। জনগণের জাগরণ মানুষের যুগের জাগরণ, তবু বলতেই হবে যুগের দেবতা একটু শহর ঘেঁষা, শহর দ্রুত ছন্দে আবর্তিত হয়, গ্রাম ছায়াচ্ছন্ন উঠোনে পড়ে ঘুমোয়, শহরে হাওয়া যখন ভার যখন তার কাছে এসে পৌঁছায়, তখন শহর থেকে হাওয়াকে ত্যাগ করে আর এক নতুন হাওয়ার পিছনে ছুটছে তখন শহর। কিন্তু শহর আর মফস্বলে কি কেবলমাত্র মানচিত্রের বর্গ মাইলের উপর নির্ভরশীল? একই ঘরের মধ্যে বাসা করে নাকি শহর আর মফস্বল? জাগন্ত আর ঘুমন্ত মানুষে মানুষের মনের গড়নে কি পার্থক্য নেই? তা মনের গড়নেও শহর মফস্বল আছে বই কি, নইলে যুগচক্রের আবর্তনে সত্যবতী কেন এমন অধীর হয়, চঞ্চল হয়, আন্দোলিত হয়, আর নবকুমার কেন সে আবর্তন টেরও পায় না? সত্যবতী তো ঘরে থাকে, নবকুমার তো বাইরে ঘুরে। নবকুমার বাইরে ঘুরে অর্থাৎ নবকুমার বাজারে যায়, মুদির দোকানে যায়, নিতাইয়ের বাসায় তাস খেলতে যায়, সুদূর বাড়িতে তত্ত্ব তালাশ করতে যায়, এই বহির্জগৎ নবকুমারের। সত্যবতী বা কেমন কি করে? সত্যবতী তো কূর্ণ কাটে, বাটনা বাটে, রান্না করে, বড়ি দেয়, মুড়ি ভাজে, আচার বানায়, শুধু অবসরকালে বই পড়ে সত্যবতী, পড়ে পত্রপত্রিকা, এইটুকু জানলা, খোলা জানলা। এই জানলা খুলি সত্যকে বহির্জগতের বার্তা এনে দেয়, এই জানলাখানি খোলা রাখার সহায় ছোট ছেলে সরল, মায়ের সঙ্গে তার যত গল্প যত কথা,
আর বই জোগাড়ের ব্যাপারে উৎসাহ ষোলো আনা। নবকুমার এ খবর রাখে না। নবকুমার এক একদিন তাসের আড্ডায় শোনা গল্প এনে উত্তেজিত ধিক্কার তোলে। শুনেছ কেলেঙ্কারি, মেয়ে মানুষ বিলেত যাচ্ছে কিনা, এমএ বিএ পাশ করতে বিদ্যার পাহাড়ে চূড়োয় ওঠা চাই, কালে কালে কতই হবে। আর শুনেছ পিরিলি বাড়ির কোন বউ নাকি সত্য বলে ওঠে, থাম চুপ কর, চুপ করো, থামো। নবকুমার বিচলিত স্বরে বলে, বাবা বুড়ো হয়ে গেলাম, জীবনে কখনো মন খুলে দুটো গল্প করতে পেলাম না। সত্য বলে, কেন করো না গল্প? তোমার নাগালের উপযুক্ত গল্প করো, বাজারে দরদামের গল্প আছে, কায়ের ঠাকুরপোর বউ কি খাওয়ালো তার গল্প আছে, আপিসের বড়বাবুর গল্প আছে। নবকুমার ক্রুদ্ধ গলায় বলে, কেন দেশের দশের কথা বলা বুঝি আমার বারণ? বারণ নয়, বারণ কেন হবে, নিজে জেনে বুঝে কথা কও, তার মানে আছে তুমি যে পরের মুখে ঝাল খাও। নবকুমার এবার অভিমানে ভারী হয়, আমার জেনেও দরকার নেই বুঝেও দরকার নেই, তুমি আর তোমার বিদ্বান ছেলেরা কথা কও, আয় সুবর্ণ আমার গল্প করি আমরা। সুবর্ণ? হ্যাঁ সুবর্ণ, সোনার পুতুলের মতো মেয়েটাকে সুবর্ণলতা নামই তো মানায়। বছর চারেকের হয়ে উঠেছে মেয়েটা, বাপের ভারী সুয়ে উঠেছে, কথা কয় যেন পাখির মতো, হাঁড়ি কুড়ি নিয়ে বাঁধা রাধা বাড়া খেলতে শিখেছে ইতিমধ্যে, বলে এসো বাবা ভাত খাও, বলে মার মতো রান্না করতে আমি পারি, পারি না বাবা। নবকুমার সত্যকে শুনিয়ে শুনিয়ে বলে, তা পেরো মা, কিন্তু মার মতন রাগি হইও না যেন। এভাবেই চলছিল দিন কিছুটা মন্থর ছন্দে। সেই মন্থরতার মাঝখানে হঠাৎ একটা আলোড়ন এলো একদিন, সেই আলোড়ন এলো সত্যর ঘর পালানো বন্ধু নীরুর মূর্তি ধরে। তা নীরু তার বন্ধুই দাদা আর বলেছে কবিতাকে সত্য, ছ মাসের নাকি বড় নীরু সত্যর থেকে, সে কথা মানে না সত্য, এখনো মানে না, রুদ্ধ কণ্ঠে শুধু বলে ওঠে, নীরু তুই? নীরু হেসে উঠে বলল, বিশেষ হচ্ছে না, নীরুর ভূত মনে হচ্ছে, তা সন্দেহ মোচন করতে চিমটি কেটে দেখ। তা ভূত বললে অন্যায় হয় না, সত্যর রুদ্ধ কণ্ঠ এবার উচ্ছ্বাস আছে, রংটা অন্তত ভূতের মতো করে তুলেছিস বাবা। হ্যাঁ রে নীরু, তোর সেই বেলে বানার মতো রংটা কি করলি রে? নীরু হু হু করে ওঠে, কি মনে হচ্ছে বেঁচে খেয়েছি? তা মাঝে মাঝে যা অবস্থা যায়, চুল নখ হাত পা বেঁচে খাই, এমনি মূর্তি হয়, রংটা বেচতে পারলে নিশ্চয়ই বেচতাম, বেচবার নয় এই যা, রোদে পুড়ে পুড়েই আর কি। নীরুর ওই কৌতুক আর কথাকটির মধ্যে থেকে নীরুর অবস্থাটা স্পষ্ট ধরা পড়ে যায়, আর ধরা পড়ার সঙ্গে সঙ্গে চোখে জল এসে যায় সত্য, কিন্তু সেই জল চোখেই আটকে রেখে সত্য সেই অতীতকালের মতোই ঝংকার দিয়ে ওঠে, খুব তো ব্যাখ্যানা করছিস অবস্থার, বলি হঠাৎ এমন নিরুদ্দেশ হবার শখ কেন বল দেখি, এমন হাঁড়ির হাল করে বেরিয়ে লাভটা কী হচ্ছে তোর? নেরুর বহু অবস্থার ছাপ পড়া কাটকাট মুখটায় হঠাৎ একটা বিদ্যুৎ দীপ্তি খেলে যায়, বিদ্যুৎ উদ্ভাসিত মুখে নেরুর উত্তর দেয়, লাভ? সে সংসারের, সে তোদের সংসারের কড়াক্রান্তির হিসেবে অবশ্য পড়বে না সত্য, সেটাকে বলতে পারিস অদৃশ্য বস্তু, তা হয়েছে বই কি লাভ, ভগবানের রাজ্যে এই পৃথিবীটা যে কেমন তার কিছুটা আস্বাদ লাভ হয়েছে। সত্য কি নীরুর এই উত্তরে চমকে যাবে? সত্যর মুখটা কি হঠাৎ ছাইয়ের মতো সাদাটে দেখায়? সত্য কি বিরাট একটা লোকসানের খবর দিয়ে গেল কেউ সত্যকে? সত্যর মুখে তাই দিশেহারা উদ্ভ্রান্তির ছায়া, সত্য তাই কথা বলতে মুহূর্তে কয়েক দেরি করে, বুঝি বড় একটা নিঃশ্বাস চাপে সত্য, পরে বলে পায়ে হেঁটে পৃথিবীর কতটা দেখবি শুনি? নীরু দুহাত উল্টে বিশেষ একটা ভঙ্গি করে বলে, না ঠেলা, পৃথিবীর সব মাটি মারিয়ে মারিয়ে কি আর পৃথিবীটা দেখবার জন্য বায়না করছি, আসল কথা জেনা জানা সংসারের চৌহদ্দিটার বাইরে পা বাড়াতে পারলেই আর একটা জগৎ বুঝলি, তার মজাই আলাদা। সত্যি বটে তোরা সংসারের লোকেরা বলবি হাঁড়ির হাল, কিন্তু আমি বাবা বলবো তোফায় কাটাচ্ছি, ভোজনং যত্র তত্র শয়নং ভট্ট মন্দিরে, এ কি সোজা মজা, কোনোদিন আহার জুটছে কোনোদিন জুটছে না, কোনোদিন মাথার ওপর আচ্ছাদন আছে কোনোদিন গাছতলা সার, কখনো কারো কাছে এক ঘটি জল চাইলে সব ভেজান মুখ করে,
কখনো কেউ মুখের চেহারাটা দেখেই ক্ষুধার্ত ব্রাহ্মণ বলে অনুরোধ করে উপরোধ করে ডেকে নিয়ে গিয়ে তোয়াজ করে খাওয়ায়। কত লীলা খেলা পৃথিবীর, কত ঢঙের মানুষ, কত সঙ্গের বাজার। সত্য যেন হাঁ করে শুনতে থাকে নেড়ুর এই অভিনব অভিজ্ঞতার গল্প। আশ্চর্য, সেই তো চিরকৃপার পাত্র বোকা নেড়ুটা হঠাৎ যেন সত্যর নাগালের বাইরে চলে গেছে। সন্তর্পণে একটা নিঃশ্বাস ফেলে সত্য, আস্তে আস্তে বলে, খুব ভালো লাগে না রে নেড়ু? নেড়ু তার রুক্ষ চুলগুলো মুঠোয় চেপে ধরে চাপতে চাপতে বলে, ভালো লাগা মন্দ লাগা বুঝি না সত্য, একটা অন্যরকম জীবন এই আর কি। কোমরের চাকে গড়া হাঁড়ি কড়শির মতো এক ছাঁচে না হয়ে নিজের হাতে গড়া, যা হোক একটা গড়ন পাওয়া, এই হচ্ছে কথা। তোরা বলবি বাউন্ডুলে লক্ষ্মী ছাড়া ভবঘুরে, বলবি আহা কি কষ্ট, আমি মনে মনে হাসবো, ভাববো ওই বাউন্ডুলে লক্ষ্মী ছাড়া ভবঘুরে হয়ে দেখো, বুঝবে তার রহস্য রস। সত্য আরেকবার ঝংকার দিয়ে ওঠে, বলছিস তো খুব, বলি মেয়ে মানুষে পারবে তোর মতন ভবঘুরে হতে? বেটা ছেলে হয়ে জন্মেছিস তাই যা খুশি করবার সুখ পাচ্ছিস, বাবাও তো বাড়ি ছাড়া হয়ে বেরিয়ে গিয়েছিলেন। নীলু আঙুল তুলে বলে, এই তো এই কথাই তো বলছি, গিয়েছিলেন তাই একটা মানুষের মতো মানুষ হতে পেরেছেন, গায়ে পড়ে থাকলে আমার বাবাটির মতো হতেন। এই নীলু পিতৃনিন্দে করছিস? নিন্দে ফিন্দে বুঝিনি সত্য, আমার হচ্ছে হক কথা। যাক তুই কেমন আছিস বল। সত্য ঈষৎ উদাস গলায় বলে, আমার কথা ছেড়ে দে, মেয়ে মানুষ হয়ে জন্মেছি। নেড়ু বলে ওঠে, এই সেরেছে, তুইও যে দেখছি আক্ষেপ করতে শিখেছিস, আগে তো এমন ছিলি না, মেয়ে মানুষ মানুষ নয়, এ কথা বললি তো রেগে যেতিস। সত্য তেমনি গলায় বলে, সে এখনো যাব, তবে তোকে দেখে যেন আক্ষেপটার সৃষ্টি হচ্ছে তাই। ভাই কোথায় ছিলি তুই, কী বা ছিলি মিথ্যে বলবো না, তোকে মাথা মোটা ভেবে একটু কৃপার চোখেই দেখতাম, কিন্তু এখন মনে হচ্ছে তোর মাথাটাই সবচেয়ে সরু, তাই তোকে ভক্তি ছেদ্দার চোখে দেখছি। যাক বেশি বলবো না অহংকার হবে, তবে এটা ঠিক, ভগবান যদি আমায় মেয়ে মানুষ না করে বেটা ছেলে করে তৈরি করতেন তোর মতো ঘরই ছাড়তাম। যা হইনি যখন ভগবানের ভুলের খেসারত দিই বসে বসে, সে তো হলো, কিন্তু তুই কিভাবে আমার বাড়ির খোঁজ পেলি বল দেখি? সেটাই কথা, ঘর পালানি ছেলেটা এতদিন পরে হঠাৎ সত্যর বাড়ি এসে হাজির হয় কী করে? তা হলো প্রায় দৈবের আনুকূল্যেই। উত্তর প্রত্যুত্তরের মধ্যে দিয়ে যা বোঝা গেল তা হচ্ছে এই, ঘুরতে ঘুরতে কলকাতায় এসেছি নেড়ু কিছুদিন হলো, আর এই ঘোরা সূত্রেই কালীতলায় এসে বসেছিল আজ সকালে। দৈবক্রমে সত্য গিয়েছিল সেই ঠাকুরতলায় পুজো দিতে, যায় যেমন সত্য এখন বার ব্রত থাকলেই যায়। আজ অষ্টমীর উপোস ছিল, গিয়েছিল, নেড়ু দেখতে পায়, কিন্তু পথের মাঝখানে বা মন্দিরের চাতালে তো একটা বউ মানুষকে ডেকে কথা কওয়া যায় না, তাই নেড়ু একটু দূরে থেকে সত্যর সঙ্গে সঙ্গে বাড়িটা বুঝে নিয়েছিল। সত্যর সঙ্গে পাড়ার একটি গিন্নি ছিলেন, তিনি বিদায় নিতেই নেড়ু গিয়েছিল এবং মহোৎসবে কড়া নাড়ে দিয়েছিল। সত্র এইমাত্র পড়শি গিন্নিকে বিদায় সম্ভাষণ জানিয়ে দরজায় খিল লাগিয়ে পিছন ফিরেছে, তখনও দাওয়া উঠেনি, ভাবল সেই মহিলাই বোঝ করে কিছু বলতে ভুলে গেছেন বা সত্যর সঙ্গে তার কোনো বস্তু চলে গেছে। নিশ্চিন্ত চিত্তেই তাই ফের খিলটা খুলেছিল সত্য, আর খুলেই থতমত খেয়ে দুবা পিছিয়ে গিয়েছিল, কিন্তু পিছিয়ে গিয়ে গিয়ে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিয়েছিল সত্য, তাই দেওয়াই তো উচিত ছিল, তা বলতেই হবে উচিত কাজ সত্য করেনি। সে যেন স্তব্ধ হয়ে গিয়ে সামনের মূর্তিটার দিকে দৃষ্টি নিবন্ধ করে দাঁড়িয়ে থেকেছিল। রুক্ষ ধূসর মাথা ভর্তি চুল, তামাটে কালচে রং, শীর্ণ পিসিবহল মুখ আর রোগা কালশিটে পাকশিটে চেহারা, দৈর্ঘ্যের তুলনায় প্রস্থটা নিতান্তই কম, আর ওই দৈর্ঘ্যের জন্যে পরনের মূর্তিটা খাটু মনে হচ্ছে। গায়ের রং গলা জলা গলাবন্ধ কোটটাও যেন মানুষের নিচের দিকের অনেকখানি অংশকে বঞ্চিত করে সহসা থেমে পড়েছে। হাতে একটা ক্যাম্বিসের পোর্ট ম্যান্টো, সেটাকে দোলাতে দোলাতে মৃদু হাসছে লোকটা। হঠাৎ কেউ সত্যকে এই অবস্থায় দেখলে কি বলবে বা বলতে পারে সে কথা স্মরণমাত্র না করে হাঁ করে দাঁড়িয়েই থাকে সত্য।
অতএব লোকটা হেসে উঠে বলে, রেশো তো চিনতে পারলিনি তাহলে, অথচ চিনে ফেলেছে তখন সত্য, ঠিক সেই মুহূর্তে চিনে ফেলেছে। আর এই আকস্মিকতার মুহূর্তে রুদ্ধ কণ্ঠে উচ্চারণ করেছে, নীরু তুই? উঠে এসে দাওয়ায় গুছিয়ে বসে নীরু বলল, যাক ভাগ্যি যে চিনতে পারলি। চোর ছ্যাঁচড়ে বলে মুখের উপর দরজা বন্ধ করে দিলি নে, এই ঢের। সত্য তিরস্কারে সুরে বলে, তা দিলেও তো তুই আমার দোষ দিতে পারতিস না নেরু, চেহারাখানা যা বাগিয়েছি চোর ছ্যাঁচড়ের অধম। তোকে দেখে আহ্লাদ করবো না কাঁদবো তা বুঝছি না, বলে দিচ্ছি এখন থেকেই সহজে তোর এখান থেকে যাওয়া হবে না, থাকবি আমার কাছে। নেরু হেসে ফেলে বলে, তোর হাতের রান্না খেয়ে খেয়ে মোটা হবো, হবেই তো, মিথ্যে নাকি? সত্য সতেজে বলে, কিছুকাল খেয়ে ঘুমিয়ে স্বাস্থ্য শরীর ভালো কর, এই তালে চললে বেশি দিন আর পৃথিবী দেখে বেড়াতেও হবে না। তা সত্যর কথাটা একেবারে অবহেলা করতে পারেনি সত্য। নেরু ছিল কয়েকটা দিন ভারী খুশি মনে ছিল, দুবেলা খেতে বসে রান্নার প্রশংসায় পঞ্চমুখ হতো আর বলতো, না যতদূর বুঝেছি বোনাই বাড়ি থেকে আমাকে আর নড়তে দিবি না তুই সত্য, তোর এই সুক্ত মোচার ঘণ্ট, এই চোরের ডালনা, মাছের ঝোলের বন্ধন বন্ধনই বেঁধে রেখে দিবি। বলতো জামাইবাবুর আমার থেকে, জামাইবাবুর আমার এখনও শরীরটা যে কি কারণে এমন নাড়ুগোপালটির মতো রয়ে গেছে তাহা বুঝতে পারছি। ছেলেদের ডেকে বলতো, বুঝলে হে বাপধনেরা, তোমার যে জননী রত্নটি পেয়েছ লক্ষ্যে এমন একটি মেলে না। সত্য মুগ্ধ বিগলিতের মতো চিত্তে ওর কথা শুনত, চোটপাট উত্তরিতেও ভুলে যেত মাঝে মাঝে। বাড়ি ছেড়ে পথে পথে ঘুরে নেরুর কথাটা, কথার ধরনটা যে কি অদ্ভুতভাবে বদলে গেছে, এ ভাবা এ ভাষা এ সুর নিত্যানন্দপুরের নয়, বাড়ির বুড়ির কি এমন সহজ কৌতুকের সুরে হালকা চালে কথা বলতে শুনেছে সত্য, অথবা কলকাতায়? না শোনেনি। সত্যর দেখা মানুষেরা সব যেন চোখের সামনে ভিড় করে আসে, কেউ চঞ্চল, কেউ গম্ভীর, কেউ ব্যস্ত, কেউ মন্থর, কেউ ভয়ঙ্কর, কেউ বা হাস্যকর, এমন হাসিতে উজ্জ্বল কৌতুকে সহজ অথচ ভাবহীন ভারহীন নির্লিপ্ত কই কোথায়? নীরুর কথা শুনবে বলেই সত্য তাড়াতাড়ি হাতের কাজ সেরে নিত, সত্য ছেলেরা আগে থেকে পড়া সেরে নিত। হ্যাঁ, সত্য ছেলেরাও সত্যর মতোই মুগ্ধ বিমোহিত, নানান দেশ বিদেশের গল্প ভাবত নীরু, নানান অভিজ্ঞতা রুষি রুষি গল্প করত তার, ট্যাঁক নেই পয়সা, পেটে নেই ভাত, অথচ মুখে হাঁটছি না বুঝলে, ধর্মশালায় সেই লোকটাকে জোর গলায় বলেছি, আমি রাঁধছি না খাচ্ছি, আমি রাঁধছি না খাচ্ছি না, তোমার কী হে বাবু, তোমার এই ধর্মশালায় এমন কোন লেখাপড়া আছে যে রাঁধতেই হবে খেতেই হবে? লোকটা একেবারে গরুর অবতার বুঝলি, হাত জোর করে বলতো, আগে লেখাপড়া কিছু নেই, তবে আপনি ব্রাহ্মণ সন্তান, চোখের সামনে না খেয়ে পড়ে থাকবেন দেখি কি করে, দেখছি তো আপনি রাঁধছেন না খাচ্ছেন না, বেরিয়ে গিয়ে পুরী কচুরিও কিনে আনছেন না। বললাম আমার ব্রত আছে, তবু বেটা না সরবান্দা, বলে কি ব্রত? আরও গম্ভীর হয়ে বলি, সে তুমি বুঝবে না, কি এমন ব্রত যা দুধ গঙ্গা জল এসব খেতে মানা? আমি রাগ দেখিয়ে বলি, অত কৈফিয়ত তোমার কাছে দিতে যাবো কেন হে, ঠিক আছে চলে যাচ্ছি অন্য ধর্মশালায়। অথচ বুঝলি কি না, মনে মনে ভাবছি এত কথা না শুনিয়ে এনেই দে না বাবা, ছড়াখানেক মর্তমান, কোটাকার থেকে মিষ্টি পুরুষ্ট আম, সেরখানেক মালাই আর গন্ডা আষ্টেক মন্ডা, কথার মাঝখানে হেসে লুটোপুটি খেত সাধন সরল, সরল বা যোগ দিত গন্ডা বারো চমচম, এক চেঙাড়ি গরম জিলিপি, তা মন্দ বলিস নি নীরু বলতো। তখন মনে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড শেষ করি, অথচ হ্যাংলা বামুন হতে রাজি নই, তাই বলবো কি, সত্যই সেদিন এসে হাজির করল লোকটা বড় লোটার এক লোটা ক্ষীরের মতো ঘন গরম দুধ আর ইয়া বড় বড় গোটাছাড়ে বদলি, বলে এ খেলে তোমার ব্রত নষ্ট হবে না। আমি বুঝলি কি না, তাকে যেন কতই কৃপা করছি, এভাবে মেরে দিলুম সেগুলো, মারছি আর ভাবছি আরও চারটে কিছু আনলে না কেন বাবা, এরা হেসে ওঠে। এই আসরে নবকুমারও এক একদিন যোগ দিত, এই ভবঘুরি শালাটির প্রতি তারও বেশ একটু প্রীতির সঞ্চার হয়েছিল,
চুপি চুপি সত্যকে বলতো, কায়দা করে আটকে ফেলে একটা কোণে টোনে জোগাড় করে দিয়ে বিয়ে দিয়ে ফেলো না, তখন দেখবে বাছা ধন কেমন বাউন্ডুল করে বেড়ায়। সত্য বলতো, থাক গে বেড়াক না, একটা মানুষ না হয় জগৎ ছাড়া হলো, সবাইকে বিয়ে করে ঘর সংসার করতেই হবে, এমন তো কিছু লেখাপড়া নেই। আহা, সন্ন্যাসী হতো তো সে এক কথা, এই যে না গেরুয়া না সংসারী তা হোক। নবকুমার বলতো, তবে কি আর বলবো, আসর গিয়ে বসতো, বলতো তারপর শালা বাবু কোন কোন তীর্থ করেছো বলো। গেরু বলতো, তীর্থ তীর্থ কিছু করিনি বাবা, তীর্থ ধর্ম নিয়ে মাথাও ঘামাইনি, তবে ভ্রমণ করতে গেলেই তীর্থ, পৃথিবীর যেখানে যত শ্রোতা শোভা সৌন্দর্যের জায়গা সেখানেই তো মানুষ দিব্যি এক একখানা তীর্থ বানিয়ে রেখেছে। সত্য প্রশ্ন করেছিল, শেষে তুই কোথা থেকে ঘুরে এলি? কাশি। কাশি আগেও গিয়েছিলাম অবশ্যই, প্রথম তো কাশিতেই চাই। কাশি? সম্প্রতি কাশি গিয়েছিলি তুই? সত্য রুদ্ধ কণ্ঠে বলে, বাবার সঙ্গে দেখা করেছিলি? বাবা মানে মেজো কাকা? নেড়ু আশ্চর্য হয়ে বলে, কাশি গেছেন বুঝি? গেছেন কি রে নেড়ু? বরাবরের জন্য গেছেন বাবা, কাশিবাসী হয়েছেন। হ্যাঁ সে কি, তবে আর বলছি কি। নেড়ু এই একটিমাত্র প্রসঙ্গে গম্ভীর হয়, আস্তে নিঃশ্বাস ফেলে বলে, জানি না তো, জানলে খুঁজে গিয়ে নিশ্চয়ই দেখার চেষ্টা করতাম। নিত্যানন্দপুরে মেজো কাকা নেই যেন ভাবাই যায় না। না রে সত্য, সত্য কথা জবাব দেয় না, সত্য চোখ তোলে না সুবর্ণকে কোলে চেপে বসে থাকে। আবার এক সময় পুণ্যির প্রসঙ্গ ওঠে, একবেলার জন্য শ্রীরামপুরে পুণ্যির বাড়িও গিয়েছিল নেবু, তাই এই একবেলার বেশি থাকতে পারেনি। পুণ্যি নাকি এমন গিন্নি হয়ে গেছে যে দেখে প্রাণ হাঁপিয়ে উঠেছিল নেড়ুর। যতটুকু সময় চেয়েছিল নেড়ুর ততটুকুই কেবল তাকে উপদেশ দিয়েছে আর ধিক্ষা দিয়েছে পুণ্যি। জগৎটা কতই বদলে যাচ্ছে, সত্য নিঃশ্বাস ফেলে বলে, ছোটবেলাকার কথা তোর মনে পড়ে না নেড়ু? পড়ে পড়বে না কেন? তবে কি জানিস সত্য, একে তো তুই মা বাপের এক সন্তান, তাই আবার মেজো কাকা মেজো খুড়ির মতো বাপ মা, তোর স্মৃতিতে আমার স্মৃতিতে তফাত আছে, 14টা ছেলে মেয়ের একটা আমি। তাহলেই বা, তুই তো কোলের ছেলে, দূর দূর মানুষ না হাঁস মুরগি। এ ধরনের কথায় সত্য লজ্জিত হয়ে অন্য প্রসঙ্গ এনে ফেলত, হয়তো পুণ্যির কথাই ফের তুলতো, সেই রকম রোগা আছে পুণ্যি না মোটা হয়েছে, এখনো তেমনি চুলের রাশি আছে কিনা? চুল? নেড়ু হেঁচে উঠেছে, এই এত বড় একখানি টাক, তার উপরে এতখানি সিঁদুর লেভা, অবিকল সেজো ঠাকুমা। আমি বললাম, মা শীতলা গড়করি আর নয়। সত্য হেসে ফেলে বলে, সেই তো বোকা হাওয়া ছিলি তুই নেড়ু, এত কথা শিখলি কি করে? নেড়ু বলে, হাওয়ায় বাতাসে, যত মানুষ দেখবি তত বুদ্ধি বাড়বে। খুব স্ফূর্তিতে ছিল নেড়ু, আর সত্যি বলতে দিন 10-12তেই এমন চেহারা ফিরে যাচ্ছিল যেন, রং ফিরেছিল, গড়ন ফিরছিল, হয়তো মাস দেড় দুই থাকলে দশাশয় হয়ে উঠত রোগা লম্বা নেবু, কিন্তু থাকলো না। হঠাৎ বলে উঠল, আর নয় রে সত্য, তোর এখানে শেকড় গজিয়ে যাচ্ছে, এবার পলায়ন দি। সত্য চমকে উঠেছিল, সত্য বসে পড়েছিল, চলে যাবি? এই দেখো, চলে যাব না তো, কি মোনাই বাড়িতে মৌরুষি পাটটা নিয়ে বাস করতে এসেছি? না না না, আর একদিনও না, সত্যর আকুতি বিনতি, সত্যর ছেলেদের দরদস্তুর আর নবকুমারের অনুরোধ উপরোধ সব ঠেলে ক্যানভিসের ব্যাগটা গুছিয়ে নিয়ে পা বাড়ালো নেবু। শুধু যাত্রাকালে বলল, দে বাবা তোর ওই নারকেল নাড়ু দিয়ে দে পুডলিখানে, পচবার মাল নয়, চলবে বেশ কিছুদিন, যখনই খাবো তোদের কথা মনে পড়বে। তা শুধু নারকেল নাড়ু নয়, চোখের জল মুছতে মুছতে একবেলার মধ্যেই অনেক কিছু বানিয়ে ফেলেছিল সত্য, তিলের নাড়ু, ক্ষীরের ছাঁচ, মুগের বরফি, কুচো গজা, মুরগির মোয়া, জবরদস্তি করে সব পড়ে দিয়েছিল তার ব্যাগে। আগে মাথার দিব্যি দিয়ে লুকিয়ে 10 টাকা হাতে গুঁজিয়ে দিয়েছিল তার, ভব করে নেড়েও কি চোখ দুটো ভিজে এসেছিল, এসেছিল কিনা চোখই জানে, তবে গলাটা যে ভিজে উঠেছিল তার সেটা সত্য টের পেয়েছিল। টাকা কটা সেই রং ছোটা কোটের পকেটে রাখতে রাখতে ভিজে গলায় বলেছিল, তুই তাই নিলাম সত্য, আর কারো সাধ্য ছিল না যে আমাকে সুবর্ণকে করে তুলে নিয়ে অনেক লোফালোফি করে নামিয়ে দিয়ে বিদায় নেড়ু।
সত্তর বর্তমানের নিস্তরঙ্গ জীবনে নির্জন একটা তরঙ্গ তুলি দিয়ে গেল। অনেকদিন পর্যন্ত নেড়ুর প্রসঙ্গ ধ্বনিত হতে থাকলো এই বাড়িতে, অনেকদিন পর্যন্ত সত্য যেন আনমনা হয়ে রইল। সমবয়সী বরং বা একটু বড় এই ভাইটির উপর সত্যর যেন এক বাৎসল্য স্নেহের মতো একটা স্নেহ জেগে উঠেছিল, কে জানে। অথচ তার মাঝখানে সে যেন শ্রদ্ধা সমীহ ভক্তি মিশ্রিত একটা অপূর্ব ভাব। নেড়ু বেচারা, নেড়ু অবোধ, তবু নেড়ু যেন অনেকটা উঁচুতে সত্যর নাগালের বাইরে। ভবঘুরে নেড়ুর জীবন দর্শন নেড়ুকে সত্যর চোখে এক মহান নাটকের মহিমান্বিত নায়ক রূপে প্রতিষ্ঠিত করে রেখে গেছে। নমস্কার, আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগামী পর্ব আগামীকাল, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।